চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড় বেষ্টিত দুর্গম ধোপাচুরি ইউনিয়নত ধোপাচুরি শিলঘাটা উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় 2,82,00,000 টাকা ব্যয়ে নবনির্মিত সাততলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে ডিসেম্বরের 18 তারিখ রবিবার দুইজে বিদ্যালয় মাড়ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। এই আগামী শিক্ষা বছরে যে শিক্ষার্থীরা এসএসসি পাশ করবে তারা যেন এই বিদ্যালয়ে ইন্টারমিডিয়েট কলেজে সূচনা হবে, সেখানে যেন তাদেরকে দিয়ে শুরু করা হয় তাদেরকে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য শ্যামল বড়ুয়া। আজ কেন আমাকে শুনতে হয়, ধর্ম ব্যবসায়ীরা বলে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে আজান বন্ধ হবে, উলোধনী হবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মুসলমান লুঙ্গি ছেড়ে ধুতি পরবে। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, ধোপাচুরি ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, ধোপাচুরি শিলঘাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ সহ ধোপাচুরি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই নির্বাচন আসলে পিকনিকের মতো করে আসতো, বনভোজনের আমেজে আসতো, এই ধোপাচুরি মানুষকে হাত বুলিয়ে চলে যেত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি সরকারের যে কোনো রকমের বরাদ্দ থাকবে সেই বরাদ্দের সব থেকে প্রায়োরিটি আমার কাছে পাবে ধোপাচুরি ইউনিয়ন। ধোপাচুরি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীবৃন্দ, এমপি মহোদয়, এই বিদ্যালয়ের দায়িত্ব প্রদানের পর আমি অত্র বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তি যোদ্ধা কর্নার করেছি, স্কুল এরিয়ায় আবাদতখানা করেছি, শিক্ষকদের জন্য আবাসিকের ব্যবস্থা সহ শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে টিন দ্বারা বেষ্টনী ব্যবস্থা করেছি। সি প্লাস টিভি চট্টগ্রাম।